আমি যখন প্রথম মুম্বাইতে এসেছিলাম না, তখন আমার কন্ডিশন আরো খারাপ ছিল। পকেটে টাকা নেই, থাকার জায়গা নেই। তবে হ্যাঁ, ছজোড়া জুতো শুকতলা খুইয়ে একে ওকে রিফাইন তেল মেরে মাথার উপর ছাদ পেয়েছে। এই নে। তবে তোর অবস্থা আমার থেকে ভালো, কেন অন্তত আমার মতো একজন মানুষ তোর পাশে আছে। ছ মাস লেগে থাক, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ছ মাস ভিখিরির মতন পড়ে থাকার জন্য আমি এখানে আসি। মানে আমি এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি, ইস মুম্বাই শহর কো করবানে কে লিয়ে। জাত বাঙালি, কিছু পারুক না পারুক বাতেলা দিতে পারে, মুম্বাই শহরে পেছন করতে চাই। এই টাকাটা রেখে দে, দুপুরে নিচে গিয়ে কিছু খেয়ে নি, আর না হলে ঘরে চাল ডাল আছে ফুটিয়ে খেয়ে। হ্যাঁ, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, নে ওরে পাগল টাকাটা রাখ। কোথায় চাকরি করিস তুই? ফিনাইল কোম্পানিতে সুপারভাইজার। কত টাকা মাইনে পাস? 12,000 টাকা। কিন্তু কেন বলতো? আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে 25,000 টাকা মাইনে দেব। ওই চাকরিটা ছেড়ে দে। চাকরিটা ছেড়ে দেব, তারপর তো ল্যাসরে ঘুরে বেড়াবো। আমি তোর অ্যাসিস্ট্যান্ট, আমি টাকা দিলে তুই খেতে পারবি, আমি জায়গা দিলে তুই থাকতে পারবি, পকেট ওটালে 25 টাকা বেরোবে না, আর আমি তোর অ্যাসিস্ট্যান্ট, 25,000 টাকা মাইনে। বোকা, আবার বলছি তোকে, এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি, 10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি। আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে অ্যাপয়েন্ট করলাম, বুঝলি? ভয় পেয়েছিস? তাহলে ঠিক আছে, তুই যদি আমাকে ভয় না পাস, তাহলে গোটা মুম্বাই আমাকে ভয় পাবে কি করে? চল এই মুম্বাইকে একটু ঝাঁকি আসি, আয়। নমস্কার, সমস্ত লেটেস্ট আপডেটস এর জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।